উমা ট্যাক্সিতে কাজ ছিল, চোখের জল পড়ছিল না, কিন্তু আমি বুঝেছি। কি করে বুঝলি? আমি যখন কাঁদি আমার চোখেও জল পড়ে না। মাসিমা, আপনি কি কোথাও যাবেন নাকি? দাঁড়ান না ভাই। না, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যা বলবেন। কার বাড়ি এটা? পাপুনির। ও, এটা তোমার ছেলের বাড়ি? এটা আপনার ছেলের বাড়ি? তো যান না, থাক, বাড়ি চলো। ঠিক আছে। কখন কাঁদিস তুই? বলবো না। সে বাড়ির বর্ষা যেন আর থামার নাম নিচ্ছে না। সব বাচ্চাদেরই বর্ষাকালে মন খারাপ হয়ে যায়। মাঠে খেলা বন্ধ, সব জায়গায় জল। অবশ্য জলে লাফাতে ঝাঁপাতে পাপুনের ভালোই লাগে, কিন্তু মায়ের মানা, ঠান্ডা লাগানো যাবে না। বলেছে ঠান্ডা লাগলেই অবনী ডাক্তারের ইঞ্জেকশন। পাপুনের বন্ধুরা তো মনের আনন্দে কেউ নৌকো ভাসাচ্ছে, কেউ ড্রেন থেকে গাপ্পি মাছ ধরছে। পাপুনের কাছে অ্যাকোয়ারিয়ামও নেই, আর পাপুন নৌকো বানাতেও জানে না। এরই মধ্যে একদিন পাপুন হঠাৎ খুঁজে পেল গুপ্তধনের সংকেত। একটা কাঁচের বোতলের ভেতরে কি যেন একটা আছে, ঠিক ক্যাপ্টেন হ্যাডকের যেমন ছিল। পাপুন দৌড়ে ঘর থেকে বেরিয়ে সেটা আনতে গেল। বোতলটা হাতে নিয়ে পাপুনের চোখে ঝিলিক দিয়ে উঠল। বাড়ি ফিরতে গিয়ে পটলের সঙ্গে লাগলো জোর ধাক্কা। বোতল হাত থেকে পড়ে ভেঙে চুরমার। মোড় পেরিয়ে চাটুর্জিদের রোয়াক। রোয়াকে উঠে সাবধানে এদিক ওদিক দেখে কাগজটা খুলল পাপুন। কি আজব নকশা আঁকা কাগজটার উপর! পাপুন তো তাজ্জব, এই জিনিস তো মাকে দেখাতেই হয়। পাপুন বাড়ি ফিরে ডাকতে লাগলো মাকে, কিন্তু মা তো রান্না করছে, নকশাটা যে দেখবে তার জো নেই। পাপুন করল কি, মায়ের মুখের সামনে মেলে ধরল কাগজটা। মা তো নকশা দেখে অবাক, তারপর মোমবাতির আলোর সামনে ধরতেই পুরো ম্যাপটা ফুটে উঠল আস্তে আস্তে। ম্যাপটা একটা রাস্তার, যার শেষে আছে একটা পাহাড়, সোনার পাহাড়। সাত পাঁচ ভেবে মা ঠিক করল ওরা যাবে গুপ্তধনের খোঁজে সোনার পাহাড়ে। তারপর এই উদ্দেশ্য আর নেই।